Subhanallah. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে অনেকেই তো সাধ্য নাই, সামর্থ্য নেই যে আমরা একজন গুণা করা উত্তর করা। নবী সাল্লাল্লাহু বললেন, তোমাদের কেউ যদি একটি খেজুর, এক পেয়ালা পানি, এক ঢোক দুধও কাউকে পান করায়, তাহলেই সে একটা রোজা নিয়ে তাহলে আমরা সকলে এই বিষয়ের জন্য দোয়া করবো। রান্না আপনাদের পানি সদা সর্বদা জমান উচ্চারণ করতে থাকে, আল্লাহের কালাম অন্তরে যারা ধারণ করে তাদের দাওয়াত দাওয়াত দিয়ে করেছেন। মুক্তির সৌভাগ্যে আমাদের সামনে এসেছিল পৃথিবীতে এক রোগী করে করে প্রথম দশক এবং দ্বিতীয় দশকের আজকের শেষ দিন, অর্থাৎ দশ দশ বৃষ্টি রোজা চলে গেল। দেখতে এই মেহমান বিদায়ের পথে তিনটা ভাগে এই মাহে রমজানকে ভাগ করা হয়েছে, তার দ্বিতীয় দশকের দ্বিতীয় ভাগে আজকের শেষ দিন দেখতে এই দিন চলে গেল আর মাত্র দশ দিন। এই দশ দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত জীবনের শেষ পর্যন্ত ইতিকাফ থাকতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার পরে আম্মাজান উম্মাতুল মুমিনীন আম্মাজান যারা ছিলেন তিনারা শেষ পর্যন্ত ইতিকাফ করতেন, শেষ দশকে শেষ দশ দিন তিনারা আজীবন ইতিকাফ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দশক আসলে বাড়ির সকলকেই বলতেন, পরিবার পরিজনদেরকে বলতেন, তোমরা সংসারের কাজ হালকা করো এবং আল্লাহ আল্লাহ পাকের ইবাদতে মত্ত হও, আল্লাহ পাকের ইবাদতে নেমে পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই দশক আসতো এখানে একটা বোতল দাও এটি দাবি থাকতেন মসজিদে এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম